দেশটা চলবে বঙ্গবন্ধুর আদর্শে নয়, এই দেশটা চলবে আওয়ামী লীগের আদর্শে নয়, এই দেশটা চলবে বিশ্ব নবীর আদর্শে। যুবক ভাইরা, এটার জন্য যে জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিব আমরা, শহীদ হব আমরা, রক্ত দিব আমরা, সাক্ষ্যচক্র আবার কায়েম হবে, সাক্ষ্যন্দন আবার হবে, কারা জীবন দেয় প্রস্তুত হাত তুলে আমাকে দেখায় দাও। মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। অতএব নেক্সট টাইমে কোনো বাপের নাম জাতির বাপ হিসেবে, দাদা হিসেবে জাতির পিতা চাপাই দিলে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাইরা, স্বৈরাচার হলে, জালেম হলে এই দেশে মানুষ চুল পরিমাণ কাউকে বরদাস্ত করতে পারবে না। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, স্বৈরাচার এই দেশে তো মানব না, মানবই না। এই দেশে আগামীতে নারী নেতৃত্বই আমরা মানতে রাজি নয়। কোন নারীকে আমরা দেশের মস্তদে ক্ষমতায় দেখতে চাই না। চুয়াডাঙ্গার ভাইরা, আগামী দেশ ইসলামের দেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, যা ইসলামকে মানে, দিন কায়েম করতে চায়, কোরআনকে কায়েম করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর রাস্তাকে কায়েম করতে চায়, এমন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করে নিন সকলে পড়া। আমি আপনার কি ভয় টয় পান নাকি? এত আস্তে না বললেন যে ভয় পান নাকি? আপনার কোনো ভয় আছে? আমাদের যেই পরিমাণ যুবকদের স্রোত দেখতে পাচ্ছি, আমরা আগে হক কথা বললেই বলতো রাজাকার জঙ্গি। আজকে যদি সাহস থাকে এই চুয়াডাঙ্গার মাটিতে, কেউ সাহস থাকলে একবার রাজাকার শব্দ উচ্চারণ করেন, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না চুয়াডাঙ্গা। এখন আমরা হক কথা বলতে কাউকে ভয় পাই না। আমাদের কথা একটা, জীবন দিতে প্রস্তুত আছি, আল্লাহর জমিনে হক কথা বলতে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, কে রাজি হলো, কে বেজার হলো দেখার সময় এখন নাই। এখন এটা প্রমাণ হয়ে গিয়েছে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো কাজ তারা বাস্তবে রূপান্তর করতে পারে। আর আমি একটা কথা এখন বলতে চাই, আগেই পারমিশন চাই, মাইন্ড টাইন করবেন না তো আপনারা, না আস্তে সাউন্ড হয়ে গেছে, মাইন্ড করবেন না তো, রাগ করবেন না তো, অভিমান করবেন না তো। আমরা তো মুসলমানের জাত, আমরা কিসের জাত? কিসের জাত? আরে বিড়ের মতো কোন, আমরা কিসের জাত? আমরা কি হিন্দুর জাত? আমরা কি খ্রিস্টানের জাত? আমরা কি বৌদ্ধের জাত? আমরা কিসের জাত? 5 আগস্টের আগে আমাদের সবার মাথার উপরে মুসলমানদের জাতির পিতার নামটা চাপায়ে দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে আমি আজকে বড়গাংনির জমিনের সবাইকে সাক্ষী রেখে বাঘের মতো উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে বলছি, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। অতএব নেক্সট টাইমে কোনো বাপের নাম জাতির বাপ হিসেবে, দাদা হিসেবে জাতির পিতা চাপায় দিলে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাইরা, এই দেশটা চলবে বঙ্গবন্ধুর আদর্শে নয়, এই দেশটা চলবে আওয়ামী লীগের আদর্শে নয়, এই দেশটা চলবে বিশ্ব নবীর আদর্শে। যুবক ভাইরা, এটার জন্য যে জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিব আমরা, শহীদ হব আমরা, রক্ত দিব আমরা, সাক্ষ্যচক্র আবার কায়েম হবে, সাক্ষ্যন্দন আবার হবে, কারা জীবন দেয় প্রস্তুত হাত তুলে আমাকে দেখায় দাও। আমি আলোচনা কোরআন থেকেই করতে চাই, হাদিস থেকেই করতে চাই। বিফোর আই স্টার্ট মাই স্পিচ একটা বিষয় সবাইকে জিজ্ঞেস করতে চাই, বউ আছে এইখানে কার কার একটু হাত তোলা। আচ্ছা আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল, অনেক কষ্টে তোমরা হাত তোলো। সোনামণি, এত সিঙ্গেল, কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেক, বসতে বাবা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া। আমি আমার আব্বা চান, এখানে অনেক মুরব্বীরা বসে আছেন, সামনে মুরব্বীরা আছেন, আমার মায়েরা শুনছেন, খরা খাওয়ার আগে বিয়ে দিয়ে দেয়। আর সামনে আসছে শীতকাল, যুবকদের কম্বল নয়, বউ লাগবে একটা প্রত্যেকটা যুবকের। এই ঠান্ডা কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউয়ের মাধ্যমেই দূর হবে। যুবক ভাই, আমরা কোনো হারাম চাই না, আমরা হালাল সম্পর্ক আল্লাহর জমিনে চাই, আমরা একসঙ্গে আজ হালালে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? আমার প্রিয় আব্বা জান, আপনার পায়ে আমার হাত, আপনার মেয়ে থাকলে টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন। বাপের কথা কি বলবো, মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়।
সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইরা, বোরকা পড়লেই মেয়েটা দিনদার হতে পারে না। দিনদার তো হবে সেই মেয়ে যার দিলটা পবিত্র হবে, যার চরিত্র খাদিজার চরিত্র চরিত্র হবে। আর তাই প্রত্যেকটা বাবার কাছে আপনার মেহরবানি করে প্রতিষ্ঠিত ছেলে খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খোঁজেন যে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে বিয়ে দিলেই আপনার মেয়ে সুখী জান্নাতি হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো যুবকদেরকে নাকের ডগায় দড়ি লাগায় ঘন বন্ধ করে দেন, মাস্টার এরকম ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান না, আপনিও আপনার জীবনে এমন পাস খাবেন আপনার মাজার হার সব সোজা হয়ে যাবে। আপনি এক খাটে পানি খাবেন, আপনার স্বামী দশ খাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি এক মেয়ের সঙ্গে প্রেম করে আপনার চোদ্দ ছেলের সঙ্গে প্রেম করে আপনাকে বিয়ে করবে। নিজে ভালো তো দেশ ভালো, নিজে নষ্ট পুরো দেশটাই নষ্ট, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেক আপনাকে মুরব্বীকে বোঝার তৌফিক দান করুন। মোনা আমিন। আমরা তাকবীর দিব তিনটা, তাকবীর শেষ তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল পিপল যাদের বউ নাই তারা, আর থার্ড তাকবীর দিব সবাই মিলে এমন যেন আমি স্টেজ থেকে নিচে পড়ে যাব। এবার সবাই একটা বিবাহিত ভাইরা কাছে দেন, just married people, single people is not allowed here. বিবাহিত ভাইরা তাকবীর দেন, দেখি কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা ভাই বসে পড়েন। এই সিঙ্গেলটা আজকে বিবাহিত খুব খেপে আছে বাবুরা, তোমাদেরকে আজকে জিততে হবে, রাজি আছো তো? সিঙ্গেলটা কাশি দাও। বিবাহিতরা তো সহজে পারবেন না আপনারা, সিঙ্গেলরা সবাই রেডি হও, লিল্লাহি দেখবেন। বিবাহিতরা মাশাআল্লাহ, what an amazing great performance it is, আল্লাহ কবুল করুক। সবাই মিলে তাকবীর দেন, কাশি দেন, লিল্লাহি দেখবেন। আল কোরআনের আলম সংসদে যাও, let's try again together, আল কোরআনের আলো হাত তুলে, আল কোরআনের আলো আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আরে মুলামা যেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, জোরে সোরে কোন আমিন। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, পরে গিয়ে বলা হবে না, আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নেবেন তো ইনশাআল্লাহ। অনেক যুবক আমাকেও ভালোবাসে, আমার টুপিকেও ভালোবাসে, জুব্বাও ভালোবাসে, কোটিও ভালোবাসে, অনেক যুবক আছে এখানে। আমি যখন মাহফিল থেকে ফিরে যাই, অনেক যুবক আমার জুব্বা ধরে টান, বসো বসো বসো, জুব্বা ধরে টান দেয়, কেউ আমার টুপি ধরে টান দেয়, কেউ আমার জামা ধরে টান দেয়, হুজুর লাগবে এইটা আমার। আজকে আমি নিজের ইচ্ছাই দিতে চাই, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, যোগ্যতা থাকলে টুপিটা আজকে গিফট পাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যোগ্যতাটা কি আমি সবাইকে বলছি। আচ্ছা আমি আর একটা পুরস্কার দিব আজকে, কথা বলো না। আচ্ছা আমার পকেটে কি টাকা পয়সা নাই নাকি ভাই? এটা বাসা কি? আচ্ছা পকেটে আমার টাকাও আছে, খুব খারাপ না, একটু মানি ব্যাগটা বের করলে বোঝা যাবে টাকা পয়সা আজকে নিয়ে আসছি কিনা। আচ্ছা আমি টুপিও দিব আজকে, যেই যুবকটা আমার পুরস্কার পাবে তাকে আজকে এই 500 টাকাও দেওয়া হবে ইনশাআল্লাহ। দুইটা একসঙ্গে রাখলাম, শো অফ করলাম, একটু টাকা পয়সা বেশি নাই আমার কাছে। আমি যেই বিষয়ে এখন ওয়াজ শুরু করবো, কোরআন থেকে হাদিস থেকে, আমার ওয়াজ একদম কনস্ট্রাকটিভ হবে, একদম ধারাবাহিক, পয়েন্ট টু পয়েন্ট আমি কথা বলি। ফ্যান অফ মানে এই বাতাস লাগবে না, বাতাস লাগলে ঠস ঠস শব্দ যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা আমি চাই না। আমার ওয়াজ হবে কনস্ট্রাকটিভলি, পয়েন্ট টু পয়েন্ট, আমি 7টা পয়েন্টে কথা বলবো। যেই যুবক মোবাইল ফোনে লিখে রাখতে পারবে যে হুজুরের 7টা বিষয় আসতে বলেছে, অথবা কাগজে লিখবে যে হুজুরের এই কথাগুলো বলেছে, মুরব্বী হোক কিংবা যুবক কিংবা বাচ্চা হোক, শেষে গিয়ে আমি জিজ্ঞেস করবো, যে বলতে পারবে তাকে আমি চুয়াডাঙ্গার হাজার হাজার শ্রোতার সামনে, মিডিয়ার সামনে টুপিটা পরিয়ে দিয়ে টাকাটা পুরস্কার দিয়ে সম্মানিত করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরু করছি আল্লাহর নামে। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা রবের প্রিয় বান্দা কেমন করে হব, আমরা আল্লাহকে কেমন করে পাবো, দ্যাট ইজ আওয়ার সেন্ট্রাল থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার ফর দিস নাইট। আজকে আমরা এই বিষয়কে হাইলাইট করব এই চুয়াডাঙ্গার জমিনে। আগে একটা প্রশ্ন করতে যদি বলেন, উত্তর দেন, বুঝবো যে আপনারা জানেন কিনা। আমি তো আপনার লোক আসছি, আমাদের দেশে অনেক ফেমাস স্কলার আছে, শাইখ আহমদুল্লাহ সাহেব আছেন, মিজানুর রহমান আসাদি আছেন, নাম শুনছেন না সবাই আপনারা সবাই, আরও আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম শুনছেন না আপনারা সবাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন না। আমিনটা শুনলে আরেকবার মন খুলে পড়ো না, আমিন।
ওরে ভাই, তাফসির কারে কয়, তাফসির বিল কোরআন কাকে বলে, কোরআন দিয়ে কোরআন তাফসির কাকে বলে, এটা আমরা ওনার থেকেই শিখেছি। সত্য কথা, আপনি আমার নাম বলেন, আজহারির নাম বলেন, যার নাম বলবেন, এটা হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে আল্লামা আব্দুল হোসেন সাইদি হুজুর যুবক ভাই, ওনার থেকেই আমরা শিখেছি। এই যে তাফসির মাহফিলে এত লোক আসে, এত ক্যামেরা, এত মিডিয়া, এত লোক মিয়া, আমি তো ওয়াচ করি ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যাই, ইনস্টাগ্রামে, সব জায়গায় আমাদের ভিডিও আছে না নাই, মানুষ আমাদেরকে অনলাইনে দেখে আসে। বা সাইদি হুজুর এমন হুজুর, উনি অফলাইনে আমাদের মতো বক্তার চাইতে কোটি গুণ, হাজার কোটি গুণ বেশি জনপ্রিয় যুবক ভাই। আপনার সবাই মানুষ তারিক জামিলের নাম শুনেছেন, পাকিস্তানের, হ্যাঁ, অনেকেই দেখেছেন, যুবক ভাইরা বিশেষ করে দেখবেন যে উনি, আমি তো সাদা জুব্বাই পরে আছি, উনি সাদা জুব্বা পরেন, সাদা পাঞ্জাবি পরেন এবং সাদা পাগড়িও পরেন। উনি একটা কথা প্রায় বলেন উর্দুতে, যেহেতু উনি পাকিস্তানের মানুষ, উনি বারবার একটা কথা উর্দুতে বলেন, আমি কোট করছি উর্দু ভাষায়, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি একটা কথা বারবার এই বিষয়ে বলেন যে বুঝলে ঠিক বলবেন, হয় চুপ থাকবেন, আমি রিপিট করছি ওনার কথাটা, জিসে আল্লাহ মিলা অর কুছ ভি না মিলা ফির ভি উসে সব কুছ মিলা, আর জিসে আল্লাহ না মিলা অর দুনিয়া কা সব কুছ উসে মিল গিয়া ফির ভি উসে কুছ ভি না মিলা। এর অর্থ হচ্ছে যে আল্লাহকে পেল, টাকা পেল না, বাড়ি পেল না, সম্পত্তি পেল না, কিছুই পেল না, তবুও সে সব কিছুই পেল। আর যে আল্লাহকে পায় নাই কিন্তু টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি সব পেয়েছে, আল্লাহকে পায় নাই মানে আসলে সে জীবনে কিছুই অর্জন করতে পারে না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে, এন্ড ইফ হি ইজ ট্রাইং হিজ বেস্ট, সে সর্বোচ্চ চেষ্টা করছে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য, তখন আল্লাহ চতুর্পাশের সব রাস্তায় তাকে পাহাড় পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলছি প্রিয় ভাইরা, আমাদের এখানে চটের কিছু সমস্যা আছে, দুবলা ঘাস আছে, যদি পারেন টেক ইউর ওন সিট, হ্যাভ এ সিট, বসে পড়েন, যদি আপনাদের প্রবলেম না হয় বসে পড়েন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মাশাআল্লাহ, চোখের মাস তো অনেক ভদ্র, বলেছি বসতে বসেও যাচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল, এদিকে এদিকে আল্লাহ কবুল করো, পড়া আমিন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার রাস্তায় একবার চেষ্টা করে সে এক রাস্তা দিয়ে আসলে, আমার হাত দেখেন, আমার হাত দেখেন, আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি, এই দিক দিয়ে যাব, আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তখন আমার বান্দাকে আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। পড়ে আজকে আল্লাহকে পাওয়ার মোট আমল জানবো চুয়াডাঙ্গার ভাইয়ারা, মোট সাতটা, বলেন সবাই কয়টা, শুনি নাই, বলেন সবাই কয়টা, এক, শুরু করছি, এক, যে আল্লাহকে পেতে চায় প্রথম কাজ তার আত্মার পরিশুদ্ধি লাগবে, আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ। পড়েন সবাই, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, যদি চুয়াডাঙ্গার ভাইয়াদের ইসলাম সম্পর্কে নলেজ থাকে তাহলে উত্তর দিবেন, নয় চুপ থাকবেন না, স্টেজে কেউ বলবেন না, আপনারা বলবেন না। একজন মানুষ যিনি কোন নবী নন, বাট তার কথা, তার উপদেশ, তার নসিহত আল্লাহর কাছে এতটা প্রিয় লেগেছে, এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তারই নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন তারই নামে, এই ব্যক্তির নাম কি চুয়াডাঙ্গার কে বলতে পারে? লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? লোকমান। নাম তো শুনছেন সবাই নাকি? কোরআনে একটা সূরা নামে আছে না নাই? আমি ঘটনা বলছি, এটা আছে ইবনু জারির আত-তাবারি, আমি যেন রেফারেন্স ভিত্তিক কথা বলতে পারি, আমাকে তৌফিক দান করুক, পড়া আমিন। ইবনু জারির আত-তাবারি, ওনার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার যেই দাস তার নাম হচ্ছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, যখন সে কোথাও কাজ করতে যায় রাখাল হয়ে, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য হাজার হাজার মানুষ গ্রামের মাঝে ভিড় জমে যায়। সুবহানাল্লাহ। পড়েন সবাই, এবার লোকমান হাকিমের মালিক বলছে, হায় হায়, কেমন কথা এইটা, আমার গোলাম এত জ্ঞানী, এত প্রজ্ঞাপূর্ণ, আর আমি যাই না, কেমনে সম্ভব, লেটস চেক হিজ উইজডম, এবার দেখবো তার জ্ঞান আসলে কত বেশি। লোকমানকে ডাকো সবাই, লোকমান আসছে, বলছে, লোকমান শোনো, এদিকে আসো, ইযহাব ওয়াবশাতান ওয়াখরিজ মিনহা আতিয়াব মুযগাতাইন, যাও লোকমান, একটা ছাগল জবাই করো। চুয়াডাঙ্গার ভাইরা, কি জবাই করো? হ্যাঁ শুনি নাই, বলেন, কি জবাই করো? ছাগল জবাই করে ছাগলের সবচাইতে পবিত্র অংশ নিয়ে আসো। লোকমান গিয়েছে, ছাগল জবাই করেছে, সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে আনছে, কলিজা, হার্ট, হৃদয়, বলছে, ওয়াও, গ্রেট, মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, এই তো পবিত্র অংশ, আত্মা বা কলিজা,
লোকমান ইযহাব ওয়াকমা শয়তান ওয়াখরিজ মিনহা আখমাযা মুযতাইন, এবার যাও ছাগল জবাই করো, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশকে আমার কাছে নিয়ে আসো। লোকমান আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, এবার ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ আবার কলিজা কেটেছে। জোয়ারেন এবারে কি কেটেছে? হ্যাঁ শুনে বলো সবাই কি করছে, আগেও কলিজা পরেও। লোকমানের মালিক বলছে, আরে লোকমান তোমার তো জ্ঞান শুনেছিলাম অনেক বেশি, বাট তোমার জ্ঞান তো অনেক কম, কারণ তুমি পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, হাউ ক্যান ইট পসিবল ম্যান। লোকমান বলছেন, মালিক আমি কি জ্ঞানী না জ্ঞানী নয় এটা পরের বিষয়, দ্যাটস দ্য ডিফারেন্ট ম্যাটার টু টক অ্যাবাউট, বাট মেইন বিষয়টা হচ্ছে একটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা দেহের টুকরা আছে, এইটা পবিত্র থাকলে পুরো দেহ পবিত্র হয়, এইটা নষ্ট হলে পুরো দেহটাও নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর এই আত্মা মোট তিন প্রকার, চুয়াডাঙ্গার বড় গাঙ্গনির ভাইরা সবাইকে এক বাক্যে শুনতে চাই, অ্যাট দ্য সেম টাইম, আত্মা বা হৃদয় কয় প্রকার, এটা সবার থেকে আসে নাই, বড় আত্মা বা হৃদয় কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, দুই হচ্ছে অসুস্থ, তিন হচ্ছে মৃত। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে বিদ্বেষ নাই, হিংসা নাই, শিরিক নাই। আমাদের দেশে শিরিক আছে না? আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না, সো সরি। আছে না? আছে না? বিশেষ করে কিছু মেয়েরা দেখবেন মাজারে যায়, বাবা আমার একটা ছেলে লাগবে বাবা। আরে বাবা, ছেলে তো দেওয়ার মালিক বাবা নয়, ছেলে দেওয়ার মালিক এক সত্তা, তিনি কে? যার হৃদয়ে শিরিক নাই, বিদ্বেষ নাই, তার অন্তরটাই হচ্ছে সুস্থ হৃদয়। কিয়ামতের দিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। দুই হচ্ছে সুস্থ হৃদয়। এ এ চুপ বল, এই বসো, ওয়াশরুমে যাও, এলাও না রে, বাচ্চা মানুষ ওয়াশরুমে এখন লাগবে না, কমপক্ষে 30 মিনিট ওয়েট করতে হবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা মুরব্বীরা আমার দিকে দেখেন, মুরব্বীরা, যুবকরা না মুরব্বীরা। আচ্ছা এখন তো 2024 সাল, কত সাল এটা? এটা এই মাসের নাম কি? এলো ভুলে গেছে ভাই, মাসের নামটা কি? আচ্ছা ভাবেন তো যে আমি আছি 1920 সাল, 1900, আজ থেকে প্রায় 104 বছর আগের কথা। এখন তো MBBS ডাক্তার আছে আমাদের চুয়াডাঙ্গায় হসপিটাল, আছে না নাই, ক্লিনিক আছে না নাই। আগের যুগে ডাক্তার ছিল না, আগের যুগে কি ছিল মুরব্বীরা আরো ভালো বুঝবেন, আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ। আমার কথা কি বোঝা যায়? ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, কোনো ব্যক্তিকে সাপে কাটলে আগের যুগের মানুষ ডাক্তারের কাছে নয়, ওঝার কাছে যেত। তো ওঝা কেমন করে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ না বিষহীন সাপ? শুনে একটা আমার হাতে দেখেন, উনি বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার কথা এমনি বুঝবে বলে আমি আশা রাখছি, মুরব্বীরা আমার দিকে তাকান। সে কি করতো? একটা ছোট্ট বাটিতে মরিচ বাড়ত আর লবণ বাড়ত, চুয়াডাঙ্গার ভাইরা মরিচ এবং বলেন মরিচ এবং এক বাড়িতে রাখতেন, যে সাপে কাটা ব্যক্তি সে আসতো, হ্যাঁ এদিকে আসো তোমার বের করো জিহবা। তো সে এমনি জিহবাটা বের করতো, বাটি থেকে মরিচ বের করে লবণ বের করে তার জিহবায় রাখা হতো। তো এবার ওঝা বলতেন, হে ম্যান হাউ ইট টেস্ট, তোমার এটা স্বাদ কেমন লাগে কো? যদি সাপে কাটা ব্যক্তি বলতো যে স্যার স্বাদ তো আমার পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপে কেটেছে। কথা কি ঠিক আছে কিনা বলেন যুব ভাই? সাপে যখন মানুষকে কাটে, মানুষের দেহের প্রথম এবং সবচাইতে বড় ক্ষতি কি হয়? জিহবার সাপ মরে যায়। মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, এই বিষের প্রভাবে প্রথম ক্ষতি মানুষের কি হয়? সাপে কাটলে যেমন জিহবার স্বাদ মরে যায়, শয়তানের পাল্লায় পড়লে মানুষের ইমানের স্বাদটাও মরে যায়, তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাঁড়িয়ে রাখতেও ভাল লাগে, আবার সুদের সঙ্গে নিজেকে জড়িত রাখতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার ঘুষের টাকা খাইতেও ভাল লাগে, তখন মঞ্চে এসে নেতা সাহেবরা বক্তব্য দেয়, নামাজ নামাজ নামাজ, নেতা সাহেবকে দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভি কাভি জান্নাত সে কনফার্ম ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার, কিন্তু এই নেতাই নামাজ পড়ে ওযু ছাড়া যুবক ভাইরা, তখন ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে। আচ্ছা দেখো অনেক মা আছে এমনি ভালো পাঁচক তো নামাজ টামাজ পড়ে, মাস নামাজ কালামে খুবই অ্যাক্টিভ মাশাআল্লাহ, তোস বিও গোনে নামাজও পড়ে সকাল দুপুর রাত, আবার মাগরিব পড়ে স্টার জলসাও দেখে, হিন্দি সিনেমাও দেখে, তামিল মুভিও দেখে, গানও শোনে, বিয়েতে ডিজে গান বাজিয়ে মেয়েকে বিয়েও দিয়ে দেয়,
এরা কারা জানে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরধা। এদের রোগ আছে হৃদয়ে, ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা। এদের হৃদয়ে এত রোগ, এদের ভালো কাজ করতে ভাল লাগে, খারাপ কাজ করতে ভাল লাগে, ঠিক কিনা বলো। তিন নাম্বার হচ্ছে মৃত হৃদয়, এরা কারা ভাইরা? এই ওয়াজটা আমি আপনার পায়ে হাত রেখে বলছি, এই 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 ম্যাটারটা, এই টপিকটা এখান দিয়ে না, এখান থেকে শুনেন। যাদের হৃদয় মরে গেছে এরা কারা? আমি কোরআনটা একটু বলছি, আল্লাহ তাআলা বলছেন এরা কারা? উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমি প্রশ্ন করছি আগে, আয়াতের ব্যাখ্যা বলার আগে, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? মুরব্বীরা, যুবকরা বলেন, এটা চুয়াডাঙ্গার সাউন্ড হইতেই পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারা? আমি ভাবলাম যে কি রে, আমরা হলাম সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন, কেন বললেন, কেন বললেন? তো সেই দিন আমি সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম এই আত্মার বিষয়ে, উনি একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ দিলেন, আমার পুরো মাথায় উত্তর চলে আসছে। এখন বাজে রাত 11:30, এই রাস্তাঘাটে বাসায় যাওয়ার সময় 1:00, 2:00 কিছু কুকুর থাকে না? আরে কথা না বললে কারে বলি, কুকুর থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়, এমনে ধরবে খেউ 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 করে, আপনি 14 হাত ঘুরে পালায় যাবেন, ঠিক আছে? আচ্ছা আমি আসি, মনে করেন আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমার একটা কুত্তা আছে বা কুকুর আছে, ডগ, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আমার ফেস না দেখলে, আমার হাতের এক্সপ্রেশন না দেখলে আপনি হয়তোটা ব্যাখ্যাটা মর্মার্থ বুঝবেন না। আচ্ছা এখন বাজে, মনে করেন রাত 11:30, রাত বাজে 1:00, ফর অ্যান এক্সাম্পল, আমি এখন গেছি আমার বাসায়, আবাসিক এরিয়া আমার বাসা, তো দেখবেন যে কুকুর দূর থেকে কাউকে দেখলে খেউ 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 করে। তো দেখবেন মালিক যখন কুকুরের কাছে চলে আসে, যখন চেহারা স্পষ্ট হয়ে যায়, দেখবেন কুকুর খেউ খেউ কম দিয়ে মাথা নত করে তার ভাষায় সে বলে তার মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন, বলে দেখবেন কুকুর অটোমেটিক ঝুঁকে যায়। আচ্ছা চোর হলে কে ঝুঁকে যাবে? ডাকাত হলে কি ঝুঁকবে? এমন খেউ খেউ করবে 14 লাখের লোক এক জায়গায় চোরো করে ছেড়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন যে এই কুকুরকে মালিক দিল কি? উত্তর হবে এই তো একটা রুটি, একটা পারুটি, পানি, এই তো। আপনি কি আপনার এলাকার কুকুরকে এসি রুমে রেখেছেন নাকি? আরে ভাই কথা বল, রাখছেন নাকি? iPhone 16 Pro Max দিয়েছেন, BMW দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, একটা রুটি বা পারুটি, একটা রুটি পারুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, তাকে আমি আল্লাহ বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, বাপ দিলাম, মা দিলাম, কান দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, ঠোঁট দিলাম, দেহ দিলাম, রুহ দিলাম, আত্মা দিলাম, সম্মান দিলাম, সব দিলাম, মানুষ সব চিনল, কিন্তু যে দিল সেই মালিককে চিনতে পারলো না। কুকুর তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমাকে চিনতে পারলো না, ও কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। যাদের আত্মা মরে গেছে এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, বলেছে একজন, তিনি কে? এই ব্যাখ্যার মাঝে একটা কথা যে মনে পড়ে গেল, বলা যাবে? বামে সাউন্ডের আওয়াজ পাইনি, বলা যাবে? ওই ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, রাগটা করছে না তো আপনারা? তো একদিন ব্যাং বলছে, সাপ বন্ধু, মাশাআল্লাহ, ইউ রিয়েলি লুক ওয়াও, তুমি দেখতে সত্যি খুবই সুন্দর গো বন্ধু, তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, ওয়া, তোমার ফসফস শব্দ, জাস্ট লুকিং লাইক এ ওয়া, তোমার সবই আমার ভাল লাগে বন্ধু, কিন্তু বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও পছন্দ না। তো সাপ বলছে, কি বলো বন্ধু আমাকে? বলছে, তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি এরকম হাঁটো, ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে হাঁটো, একটু সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু, দেখা হয়ে না হেঁটে। সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস দিয়ে আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠেছে। আর ব্যাং বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভালো লাগলো, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল, এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন এই যে সাপ ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল মামা, কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মার্শাল্লাহ সাপ মামা এমনি আছে, আর রাখাল হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করছে। এমন মায় 5 মিনিটে মাইরা সাপকে একদম সমান বানায় ফেলতে সোজা হয়ে গেছে। এখন ব্যাংক কয়, কি রে বন্ধু, কোনো ফসফস শব্দ নাই, বন্ধু গেল কোথায়? উঠে আসছে লাফ মেরে পুকুর থেকে, গিয়ে দেখে বন্ধু তো আর বেঁকা নাই, বন্ধু একদম সোজা, দৌড়ে গেছে বন্ধু, সোজা কেমনে হইল? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর মুখ দিয়ে ফেনা ফেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাংক বলছে, বন্ধু
সেই সোজা হইলেন, তবে সাপের বিষ বের হয়ে সোজা হইলেন, ফেনা বের হয়ে ভালো হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে আপনি পারলেন না। তো ভালো তুমি একদিন হবা যুবক ভাই, বা যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালা তোমাকে আল্লাহ থেকে পরকাল থেকে পরিপূর্ণ কাফেল করে রেখে দিয়েছে যুবক ভাই, আছে কিনা বলো? অতএব ভালো হতে চাইলে বড় হয়ে ভালো হবো, মুরব্বী হয়ে ভালো হবো, ওই চিন্তা যে করবে তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলো? এক, আপনার হৃদয়কে আপনাকে পুরস্কার করেন। দুই, যে আল্লাহকে পেতে চায় তার দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। একজন একজন লাল গেঞ্জি বসে পড়ে আমার দিকে তাকান, সবাই দুনিয়ামুখী না পরকালমুখী? জি জি, কথা বলেন, দুনিয়ামুখী না পরকালমুখী? আচ্ছা, আমাদের দেশের রাজধানীর নাম কি, কে বলতে পারে? চুয়াডাঙ্গার দেখি তো, ঢাকা। আপনারা তো ঢাকায় অনেকে গেছেন, অনেকে জান না, ঢাকায় গেলে বুঝবেন যে আমরা সত্যি অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকার গুলশান, বারিধারা, বসুন্ধরা, যমুনা, নাম শুনছেন না আপনারা সবাই? দেখবেন BMW, মার্সিডিজ, রোলস রয়েস, যত রকমের টপ ফেমাস লাক্সারিয়াস কার, অভাব নাই। বাট আপনাকে মাথায় রাখতে হবে পরকাল থেকে যে গাফিল হয়ে গিয়েছে তার টাকা পয়সা ধন সম্পত্তি দুই পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? এবার কিছু প্রশ্ন করছি, উত্তর দেন, বলেন তো, বুঝে বলবেন। আমি বুঝে শুনতে চাই, না বুঝে নয়। দুনিয়ার জীবন কি বেশি উত্তম নাকি পরকালের জীবন বেশি উত্তম? কিছু সন্দেহ আছে, আবারও বলছি, আই এম অ্যাস্কিং ইউ অ্যাগেন, পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. Allah taala bolche duniyar jiboner chaite akhirater jibon ke ami Allah taala hajar hajar gun beshi uttom korechi, subhanallah. Last question, ei bapare ei jara dalay achen tumi bolte bolbe, porokaler jibon ta beshi lomba na duniyar jibon beshi lomba, ke bolte pare? Ami shune, duniyar jibon lomba na akhirater jibon beshi lomba? Acha, amake dekhe beshi boyosh kono hocche naki? আমি তো তাগড়া, আই যা আপনাদের ভাইদের মতো আমি যুবক। আচ্ছা, আমাদের স্যার আছেন আমার বাম্পারে, স্যারের বয়স 60 তো হবে, 72, মারহাবা বলেন সবাই। স্যার আপনাদের বয়স, আপনার বয়স স্যার 69, আপনার 55। আচ্ছা দেখেন, স্যারের 72, এদিকে আছে প্রায় 80 কাছাকাছি, আর 52, বয়সই কম না বেশি? আরে ভাই কথা তো বল, বয়স কম না বেশি? আচ্ছা, এখনই যে মরতে পারি, এই মুহূর্তেই যে মরণ আসতে পারে, ডু ইউ বিলিভ দ্যাট অর নট? বিশ্বাস কি হয়? আরে ভাই বিশ্বাস কি হয়? মরার পরে যখন মানুষ পরকালের জীবনটা দেখা শুরু করবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এই পুরো দুনিয়ার 80 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার, হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান, কুড ইউ ইমাজিন দ্যাট? পরকালের জীবনটা কত লম্বা, 80 বছরের জীবন জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার, অতএব আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। তিন নাম্বার, আল্লাহকে যে পেতে চায় তাকে নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো গতি নাই। আজকে অনেক যুবক আসছে, মুরব্বীরা রাগ কইরেন না, অনেক যুবক আজকে মাহফিলে আসছে, এশারের নামাজটাও পড়ে নাই, হয়তো বা ফজরটাও সে পড়বে না। ওয়াল্লাহি কমিটি ভাইরা, যারা তোমার যুবক ভাইরা আছো, যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে না পারো, এই মাহফিলের দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলো? অনেক মেয়ে আছে দেখবেন, আবার রাগটা করলে বলা যাবে না, বলা যাবে যাবে যাবে, দেখবেন স্বামী নামাজ পড়লো স্বামীকে ডিস্টার্ব করে, আরে তোমার বয়স তো কম গো, এখনই এত আল্লাহ বলা হওয়ার কি দরকার, বয়স আছে, দাঁড়িয়ে রাখবার সামনে, এখন একটু এনজয় করি, চলো চলো এনজয় করে। আর কিছু কিছু মেয়ে দাঁড়িয়ে রাখলে চুলকানো শুরু হয়, এদের না না রাগ করবে না, কথা কি ঠিক আছে কিনা বলেন যুবক ভাইরা? আচ্ছা, আমার মুখে চাপ দাঁড়িয়ে আছে না, আমাকে আনস্মার্ট লাগতেছে নাকি? না না শুনি, আনস্মার্ট লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ, পড়ে নামাজ কাকে বলে? একটা হাদিসে ঘটনা বলতে চাই, একজন সাহাবীর জীবন থেকে আগে প্রশ্ন করি, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি, কে বলতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর এ এ এ হাউকা করে কে রে, এ মাছের বাজার মনে হয় তোমার কাছে? একটা সাউন্ড করবে না, জীবন জীবন বাজে কথা বলছি এখানে,
চুয়াডাঙ্গার প্রত্যেকটা যুবক আমরা ভদ্র ঘরের সন্তান যুবক পারছে কিনা বলো। আর মনে রাখবা, ওয়াজ করছি প্রায় এক ঘন্টা চল্লিশ, এক ঘন্টা দশ মিনিট, এটা মূল ফ্যাক্ট নয়। শেষ ভালো যা সব ভালো তা। আমরা চাই আমাদের মাতলে শুরুতে নয় মাঝে নয় শেষ পর্যন্ত ভালো থাকবে, ঠিক কিনা বলো। এসে বলছো আমো, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে সে ছয় দিরহাম চার্জ করে। আমার হাত দেখেন বলো সবাই কয় দিরহাম? তো অমর, আমি তো অত বড় লোক নই, আমার দিরহামটা দুয়ে আসলে খুব ভালো হয়। তো অমরে ফারুক বলছে, ভাই তোমার জব কি, তুমি কি বিজনেস কর? সে বলছে, অমর আমি মূলত খঞ্জর বানাই, চাকু। নাম শুনছেন আপনারা সবাই? চাকুটা কেমন আমার হাত দেখেন, এই যে আমার ডান হাত দেখেন, এটা হচ্ছে মাঝখানে হ্যান্ডেল, এটা হচ্ছে ছুরি, এটাও ছুরি, মাকবাদ তুহুফি ওয়াসাতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। অমর বলছে, বাহ তুমি তো অনেক বড় লোক ভাই, তোমার তো দিরহাম ছয় নয় দশ দিরহাম হওয়ার কথা। এবার বলছে, ও আচ্ছা অমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছো নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর? আচ্ছা ঠিক আছে, তোমার হিসাব আমি একাই করব, তোমাকে আমি দেখেই ছাড়বো। এই হুমকি দিয়ে সোজা বের হয়ে গেছে। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে মুরব্বীরা বলেন তো যুবকরা, এই যে কি মুড়ি দেয় আমনে, কি মুড়ি দেয় ভাই? চাদর। তো এবার সে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, লম্বা, ফজরের নামাজের সময় অমরকে হত্যা করার জন্য আসছে ছদ্মবেশে মুনাফিকের রূপে। আর এই ছুরিটা এই যে দেখেন এইখানে রাখছে কোমরের ডান দিকে, আর চাদরটা কেমনে দিয়েছে টিস্যুর দিকে তাকান। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি উইথ অ্যাক্টিং, অভিনয় করে। মেয়েরা নেকাব পরে না চুয়াডাঙ্গার ভাইয়ারা? আমার মাও নেকাব পরে, হয়তো অনেকের মাই নেকাব পরে। দেখবেন নেকাবটা হয় এখান থেকে নিয়ে এই পর্যন্ত, চোখ দেখা যায়, আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা ফেস কভার থাকে উইথ নেকাব। তো সে কি করেছে, আমাকে কি দেখা যায়, আমাকে কি দেখা যায়? চাদরটা প্রথমে এমনে ঝুলিয়েছে দুই পাশে, চাদরের উপরের ভাগটা এমনে দিয়েছে ঠিক এই পর্যন্ত এসে চোখ বরাবর, আর চাদরের ডান দিকে তুলে এমনে উঠিয়ে চাদর এই পর্যন্ত ভাঁজ দিয়ে চাদরে ঘুরাই দিয়ে পুরো মুখটাকে চাদর দিয়ে কভার, ঢাকা পুরো চাদর দিয়ে পুরো চেহারা, কেউ চিনতেই পারছে না কে এই ব্যক্তি। ফজর আজান হয়ে গেল, ওমর ফারুক আসলেন ইমাম হয়ে, এসে বললেন, সফু সফু ফাকুম, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার চেহারা কেউ দেখবেন না, মেহরবানি করে আমার পেটের দিকে আমি দুই হাত চেপেছি, এই দিকে তাকান। ওমর ফারুক নামাজের মাঝে দাঁড়িয়ে প্রথমে সানা পড়েছেন, তারপরে সূরা ফাতিহা পড়েছেন, তারপরে তিনি কেরাত মিলিয়েছেন। এবার যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, তার পেট থেকে ছুরি বা খঞ্জর বের করে আপনাকে হাদিসটা পুরো ভাবর্থ বুঝতে হবে। ছুরির এটা হচ্ছে হ্যান্ডেল, ধরার জায়গা, এটাও ছুরি, এটাও ছুরি, এটাও কাটা, এটাও কাটা, হ্যান্ডেলটা এমনি ধরে, লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেট দেখেন, পেছন থেকে এসে ওমর ফারুকের ঠিক পেটের ডান দিক থেকে এমনি ধরে আপনি কি ভাবতেছেন কষ্ট কত বেশি, পুরো নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ওমরে ফারুক হয়তো মারা যাবে, ওঠাও, দৌড় দিয়ে সাইডে নিয়ে গেছে। ওমরে ফারুকের দুই চোখটা অজ্ঞান হয়ে বন্ধ হয়ে গেছে, কোনো সেন্স নাই, কোনো চোখ নাই, কোনো কথা নাই। সাহাবা একরাম বলছে, আই না তবিব, ডাক্তাররা সবাই কোথায়, দাঁড়াল এদিকে আসেন, ওমরে ফারুককে বাঁচান আপনারা। সব ডাক্তার দৌড় দিয়ে আসছে, ওমরে ফারুক এমনে শুয়ে আছে, ডাক্তাররা এসে তার পেছনে পিঠের এই ঘাড়ে হাত দিয়ে হালকা উঠিয়েছে, উঠিয়ে তার এই জিহবা হালকা বের করে দুই ঠোঁট হালকা ফাঁকা করে মুখে পানি দিয়েছে। চুয়াডাঙ্গার বড় গাঙ্গনের ভাইরা একটু আমার চোখে চোখ রাখেন, পানি যখন দিয়েছে গলা দিয়ে বের হয়ে বুক দিয়ে নেমে দুই পেট এতটা কেটে ফেড়ে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গলগল গলগল করে বের হয়ে গেছে, একটা পানির ফোঁটাও আমার ফারুকের পেটে যায় না, থাকে না। ডাক্তাররা বলছে, দুধ নিয়ে আসো, দুধ দিলে দুধ গাঢ়, এটা সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমর ফারুক কেমনে হালকা করে উঠিয়েছে, যখন দুধ দিয়েছে গলা দিয়ে বের হয়ে বুক দিয়ে নেমে পুরো দুই কাটপে দুই পেট কেটে সব দুধগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে
কোন সাহাবীর চোখে পানি আর থামে না, সব সাহাবী কান্না করছে, পাগল দিশেহারা হয়ে গেছে। ওমর ফারুক অর্থ জাহান খলিফা, এমন একজন রাজা যার রাজ্যে ইনসাফ এত বেশি ছিল, বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে। হঠাৎ এক সাহাবী দেখেছে ওমর ফারুকের চোখটা বন্ধ, হঠাৎ তিনি চোখটা খুলেছে, আ ভেরি লিটল বিট, একদম অল্প চোখ খুলেছে। চোখ খোলা দেখে এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া উমর, মা লাকা ইয়া উমর, কি হয়েছে আপনার, আপনি ঠিক আছেন? ওমর ফারুক বলছে, এই সাহাবী তোমার এই কানটা মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা মুখের কাছে দিয়েছে, ভাবছে হয়তো বইয়ের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বাচ্চার কথা বলবে। নো, তার কানে প্রথম কথা ওমর ফারুক জিজ্ঞেস করে, এই সাহাবী আমাকে জবাব দাও, আসল্লান নাস, আমি অমর অজ্ঞান হওয়ার পূর্বে যেই ওয়াক্ত নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কিরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আমার কানে আগে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলে সবাই, নামাজ কাকে বলে? যুবক ভাইরা, মুরব্বী আব্বা চান্দা, আজকে আসর আজান হয় মসজিদে, যুবকরা মোড়ের উপর দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজকে আজান হয় জুমার মসজিদে, পার্কের ভেতরে মেয়ে এবং ছেলেরা নষ্টামি করে বেড়ায় বোরকা পরে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তিন নাম্বার, নামাজ লাগবে, এবং এই চারটা যা শর্টকাটে বলছি, কোনো ব্যাখ্যা দিব না। চার, আব্বা আম্মার দোয়া লাগবে। কার দোয়া লাগবে? আব্বা এবং মায়ের। আব্বা আম্মার দোয়া যার কাছে আছে, রিদা রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সখতু রব্বি ফি সখতিল ওয়ালিদাইন, আব্বা আম্মা খুশি তো স্বয়ং আল্লাহ তাআলাই খুশি। মরে গেছেন যে বলেন না সবাই, সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার, আল্লাহকে পেতে চাইলে সবর লাগবে বা ধৈর্য লাগবে, বলেন সবাই, সবর বা ধৈর্য। ছয় নাম্বার, আল্লাহকে পেতে চাইলে হুব্বে রসুল লাগবে। হুব্বে রসুল কেমন হবে? আমাদের দেশে অনেক নাস্তিক ব্লগাররা নবীর শানে কটূক্তি করে, আজ এই চুয়াডাঙ্গার মাটিতে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে সংসদে ডক্টর ইউনূস সাহেব আইন পাশ করবেন, এই দেশের মাটিতে কোন নাস্তিক ব্লগার নবীর শানে কটূক্তি করলে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা, হুব্বে রসুল আল্লাহ নবীর ভালোবাসা লাগবে। চার নাম্বার যা লাগবে, সাত নাম্বার, সবাই আপনাদের ডান হাত বুকে রাখেন, সবাই আপনাদের ডান হাত বুকে রাখেন, ডাকছেন সবাই, দাঁড়িয়ে থাকা ভাইরাও সবাই রাখেন। সাত নাম্বার, তাওবা এবং ইস্তেগফার লাগবে। আমি পড়াচ্ছি, সবাই পড়বেন, সবাই একটা কাশি দেন, শেষ কাশি, আরেকবার একটা তাকবীর দেন, চলো সরে ইল্লাহি তাকবীর, এই হৃদয়ে হাত রেখে সবাই মন থেকে হৃদয় থেকে জবান খুলে সবাই এক বাক্যে পড়েন, আস্তাগফিরুল্লাহ। আওয়াজটা আমার দিলে মানে ভালো লাগে না, মানে মন থেকে বলছি, একটু জোরে বললে মনটা খুশি লাগতো। বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ। সবাই মন থেকে আরেকবার আরেকটা দোয়া পড়েন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে। সবাই পড়েন, আল্লাহুম্মাগফিরলি, আরেকবার দিল থেকে মন থেকে পড়েন, আল্লাহুম্মাগফিরলি। এবার চুয়াডাঙ্গার বড় গাগানি ভাইরা, আমি যা বলছি বাংলায় আপনারা তাই বলবেন মাসটাকে সফল করার জন্য। বলেন সবাই, আল্লাহ, হৃদয় খুলে দিল থেকে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ, আজ এই বড় গাগানির জমিনে আমি, জোরে বলুন, আমি তোমার শাহী দরবারে তওবা করছি, আল্লাহ তুমি আমার জীবনে সমস্ত অন্যায় গুনাহ ক্ষমা করে দাও। একবার জোরে পড়ে না, আমি আবার ডাকেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো খাঁটি মুসলমান হওয়া, আল্লাহ আমি তোমার কাছে আজকে জীবন আজকে ওয়াদা করছি, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমি কখনো আর ছাড়বো না। এই দুই হাত তুলে সবাই বলেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুক, পড়া আমিন। সাত নাম্বার, তাওবা এবং ইস্তেগফার লাগবে। আমি সবাইকে বলছি, দাঁড়িয়ে আছেন মেহরবানি করে, জাস্ট দোয়ার স্বার্থে, তোমরা সবাই আমাকে ভালোবাসো আমি জানি, তাই তোমরা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছো, জাস্ট দোয়ার স্বার্থে বসে পড়ো। আমি একবার বলে তুমি বসবো, আমার বিশ্বাস, বসে পড়ো,
এই তো মাশাআল্লাহ বসে পড়েছে, বসে পড়া জাস্ট তোমার জন্য, বসে পড়া। এই তো মাশাআল্লাহ, আরে চুয়াডাঙ্গার মানুষ আমরা যা বলবো তাই শুনতে রাজি আছি, ঠিক কিনা বলে? প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বীরা যারা পুরস্কার পেতে চান মাশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যান। বলেন তো সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য সাতটা আমল শুনেছি বলেন, কাকে? শাহাদত আঙ্গুলে উত্তোলন করে বলেন, কাকে? সাতটা আমল আমি জাস্ট অল্প সময় বলছি, পুরস্কার পেতে চান ট্রাই টু বি অ্যালার্ট, ট্রাই টু বি এনার্জেটিক, ট্রাই টু বি অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে যান। এক, যে আল্লাহকে পেতে চায় তার প্রথম আমল আত্মার পরিশুদ্ধি লাগবে। কিসের পরিশুদ্ধি? এই আত্মা চুয়াডাঙ্গার ভাইরা কয় প্রকার? আরে ইয়ার বাদ তো করো মুখে, কথা বলো সবাই, কয় প্রকার? এক, আত্মা সুস্থ, দুই, অসুস্থ, তিন হচ্ছে মৃত। সুস্থ যার শিরিক নাই, বেদাত নাই, তার আত্মা সুস্থ। দুই, অসুস্থকে ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। মৃত কারা? যাদের চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? দুই, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? তিন নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ লাগবে ফার্স্ট। ওমরে ফারুকের জীবনের শেষ কথা ছিল যে আমার সব সম্পত্তি ঠিকঠাক রাখো। আরে ইয়েস না কিনো? উনি বলেছেন, আগে আমাকে খবর দাও নামাজটা বা জামাত আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলে সবাই। চার, আল্লাহকে যে পেতে চায় তার বাপ মায়ের দোয়া লাগবে। পাঁচ, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে সবর বা ধৈর্য লাগবে। ছয়, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর জন্য ভালোবাসা যুবক ভাইয়ের দরকার আছে নাই? সাত নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। সবাই একবার পাঠ করেন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই সবাই। আরে দু একজন তো উঠবে, কপাল খারাপ থাকলে দোয়া নসিবে হয় না, আর কপাল ভালো থাকলে দোয়াটাও নসিবে হয়, তওবাও নসিবে থাকে, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আল্লাহুম্মাগফিরলি। এই সাতটা আমল তিনবার চান্স দিব, যদি তিনবার বেঁধে যায় তিনবার বলে দেবো। দুই, যে আসবে সে যখনই উত্তর করে দিবে চুয়াডাঙ্গার বড়গাঙ্গনির সবাই মিলে এক বাক্যে একই সময়ে আমরা সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করতে সবাই বলবো মারহাবা। বলেন সবাই মারহাবা। এই সাতটা আমল কে বলতে পারবা হাত নয় দাঁড়িয়ে যাও? এক, দুই, তিন, চার। আচ্ছা ওই ছেলেটা সবার আগে দাঁড়িয়েছে, তুমি আসো, আপনারাও চান্স পাবেন যদি সে না পারে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ও যখন ভাই, এটা কিন্তু ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, আমার কথা মানে শো অফ না, আমি চাই আপনাদের মারহাবা হবে এমন যা প্রত্যেকটা জেলার মানুষ, বিভাগের মানুষ বলতে বাধ্য হয় যে চুয়াডাঙ্গার মানুষ আর বিড়ালের বাচ্চারা সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাইক্রোফোনটা কোথায়? আচ্ছা হ্যান্ড মাইক্রোফোন, হ্যান্ড মাইকটা প্লিজ কাইন্ডলি দিবেন। সোনামণি বসে পড়ো, একজন যাচ্ছে ওইদিকে, কেউ যাবেন না, মুরব্বী গেলে মুরব্বীকে ডাকা যাবে না, মুরব্বী ডাকলেই বিব, মেহরবানি করে বসে যান। সবাই একটা জোরে সে বলেন মারহাবা। ভাই সালাম দাও সবাইকে জোরে শুনে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না উত্তরটা আপনাদের একদম স্লো, আবার জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই তোমার নাম কি? মাসরুল ইসলাম। এখন আর কোনো ভয় নাই বেটা, চুয়াডাঙ্গার মানুষ আমরা বীর পুরুষের সন্তান, ঠিক আছে কিনা বলে? আরে মিয়া আপনাদের ঠিক, সুবহানাল্লাহ মারহাবা বলে ও বুঝবে যে আসলেই আমরা বীর পুরুষের সন্তান, ঠিক আছে কিনা বলে? সবাই একটা ওকে মারহাবা দাও জোরে বলেন সবাই মারহাবা। আচ্ছা তুমি বলো যে আজকে আমরা কাকে পাওয়ার জন্য লস করেছি? আচ্ছা আল্লাহকে পাওয়ার জন্য মোট কয়টা আমল আমরা আজকে বলেছি? এর মানে শোনা নেই, জোরসে বলো মারহাবা। তুমি যদি তিনবার আটকার সুযোগ দিব তার বেশি সুযোগ দেওয়া হবে না। সাত নাম্বার, প্রথম আমলটা কিসের শুদ্ধি বলো? মারহাবা। বলো আত্মা মোট কয় প্রকার? কি কি? তুমি দেখলো আপত্তি না? দেখেন ভাই আমার, এরা হচ্ছে ছোট মানুষ, এরা যতটুকু ওয়াজ বলতে পারবে আমার সামনে এত লোকের সামনে বুঝতে হবে ও ইন ফিউচার ভালো কিছু করতে পারবে বলে আল্লাহকে কবুল করেছে, ঠিক আছে কিনা? আচ্ছা বলো তো শুধু একটার ব্যাখ্যা দাও যে অসুস্থ আত্মা কাদের? হ্যাঁ এই তো মোটামুটি হয়ে গেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, বেদাত করে, ভালো কাজও ভালো লাগে। আচ্ছা একটা কথা তোমাকে প্রশ্ন করতে চাই, জাস্ট টু চেক ইউর নলেজ, তোমার ব্রেন কেমন জিজ্ঞেস করতে চাই, তুমি এটা বাধ্যতা না। আল্লাহ যে মানুষকে বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট আমরা, এটা কেন বলবো? এটা আউট অফ সিলেবাস পেরেছে, বলো সবাই মারহাবা। আচ্ছা আল্লাহকে পাওয়ার দুই নাম্বার আমলটা কি? আচ্ছা পরকালের জীবন বেশি লম্বা না আখেরাত, এই দুনিয়ার জীবন বেশি লম্বা? আচ্ছা এই 80 বছরের জীবন যখন মানুষ পরকালে দেখবে কতটুকু সময় মনে হবে?
করছো? হে মা বাবা! আচ্ছা, তিন নম্বর আমলটা কি ছিল? আরে বল না সবাই, মার বাবা! ওমর ফারুকের জীবনের শেষ খবর, তিনি কি বিষয় নিয়েছেন? কোন ওয়াক্ত নামাজ ছিল এটা? না, ফজরের ওয়াক্ত। বল সবাই, মার বাবা! চার নম্বর আমল কি লাগে? এত সহজ না, সিরিয়াল মেনশন করা, মাশাআল্লাহ সে পেরেই যাচ্ছে। বল মার বাবা! পাঁচ নম্বর কি লাগবে? ছয় নম্বর কি লাগবে? টুপিটা লস রে, আল্লাহকে কবুল করুক, পাও না আমির। ভিভি চান্স, ঠিক আছে, তুমি সাত নম্বরটা বলো। আচ্ছা, একটু ইস্তিগফার পাঠ করে শোনাও তো সবাইকে। মানে আমি বলেছি আস্তাগফিরুল্লাহ, ও পুরোটাই পাঠ করে বুঝাইছে যে আই এম দ্য বস অফ দ্য অল বসেস, চুয়াডাঙ্গা মানে বসের জেলা, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কাঁপতেছে, ঠিক আছে, বাট প্রত্যেকটা উত্তর কাট্টু কাট দিয়েছে, ঠিক কিনা বলো? এটাই প্রমাণ আজকের ওয়াজ মানুষ এই দেমাগ দিয়ে নয়, কলিজার থেকে সবল করে চুয়াডাঙ্গার মানুষেরা। তোমার নাম যেন কি বলেছো আমার প্রিয় ভাই? মাসদারুল ইসলাম নিকুলকে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, করেন দিল থেকে, সবাই দোয়া করে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বসো, ছবি তুলবো তোমার সাথে, বসো বাপ, এখন না, ক্যামেরা আছে, উল্টা পাল্টা হয়ে যাবে মিডিয়া দিকে। আল্লাহকে কবুল করো সকলেই, পাও না আমিন। আজকের মাহফিলে এত অ্যাক্টিভ শ্রোতা আছে, এনো আমি কখনো ভাবি নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমর ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়া আমিন। আজকের যে যুব সমাজ মাহফিলটা করেছে, এদেরকে আপনার আরো সহযোগিতার হাত বাড়ায় দিবেন। ওরা আজকে আমাকে নিয়ে আসছে, নেক্সট বছর ওরা যদি শক্তি পাপাদের থেকে, ওরা তো মিজানুর রহমান আজহারিকেও আপনাদের কাছে এনে দিতে পারে। আপনারা সকলে সঙ্গে হাত বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ। এবার বসে পড়ুন।